সম্পাদক নাসির দত্ত স্পেশাল ব্যবসা সমিতি 26 মার্চ থেকে আজ 31 এ পর্যন্ত টোটাল 67 দিন প্রায় গড় এভারেজ আমরা 300 লোককে রান্না করে অভুক্ত লোকদের খাইয়েছি। এর জন্য আমাদের পাশাপাশি সমস্ত দেশের ব্যবসায়ী ও সাধারণ নাগরিক তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর এরপরে এই ব্যাপারে আরও কিছু বলবেন আমাদের প্রেসিডেন্ট গৌতম বাবু আছেন। ওই প্রত্যেক দিন আপনারা এখান থেকে আনুমানিক কত মানুষকে খাইয়েছেন? 300। তো আমি আজকে চিন্তা খুব খারাপও লাগছে। আচ্ছা, খারাপ লাগছে যে কালকে থেকেই মানুষগুলো কি হবে। ও তাহলে কি আপনারা কি আজকে এরি আর পাচ্ছি না? আচ্ছা, আমরা প্রবলেমই আছে কিন্তু এটা আমাদের মনের কথা। আচ্ছা, তো কালকে থেকে কি হবে? 67 দিন আমরা করতে পারলাম। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা জানাবো কি তাদের কাছে, আমি প্রণাম জানাই তাদেরকে, যারা যাদের বদান্যতায় যাদের সহযোগিতায় আমরা এটা চালাতে পেরেছি। আমরা করেছি ব্যবসায়ী সমিতির থেকে, আমরা তো করেওছি, কিন্তু যে সমস্ত সহৃদয় ব্যক্তি আমাদের সঙ্গে এটাকে পরিচালনা করতে সহযোগিতা করেছে তাদেরকে কুর্নিশ জানাই আমি। আগামী দিনে আমাদের আরও কিছু কর্মসূচি আছে। আচ্ছা, সেগুলো দেখি কীরকমভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, তো সেই চিন্তায় আমরা আছি। কিছু মানুষ আমরা হয়তো এখান থেকে বেছে নিতে পারি, যে যাদেরকে একদমই প্রয়োজন খুবই, সেটাও আমরা চিন্তাভাবনা করছি। একদম বয়স্ক মানুষ যারা আছেন, আচ্ছা দেখা যাক। সবটাই আমরা তো বাবার ওপর নির্ভরশীল, আমরা তারকেশ্বরের বাবার ওপরেই আছি, বাবা কী করেন। এই বলে আমাদের ব্যবসা সমিতির নেক্সট কর্মসূচি 1 জুলাই আমাদের রক্তদান, এটা আমরা হয়। আচ্ছা, এটা হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌতম গাঙ্গুলি। আচ্ছা, ধন্যবাদ।